Welcome to Raz Mom সামনে শীতকাল শীতকাল সামনে বলবো না অলরেডি পড়ে গেছে আর এখানে বৃষ্টিও হচ্ছে বেশ ভালো মতো তো সেই জন্য ভালো মতোই এখন ঠান্ডাটা পড়ে গেছে তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে বেবি বয় বা বেবি গার্লদের এই সময় কি ধরনের টেকনিকে তোমরা স্নান করাবে যাতে সেফ থাকে ঠান্ডা লাগার ভয়টা না থাকে আর ঠান্ডা লাগলে তো জানোই প্রচুর ধরনের সমস্যা শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে তো রায়ানকে আমি যে টেকনিকে এভরিডে বাদ দিই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই বলে দিই রায়ানকে যেদিন পুরোপুরি স্নান করাই অর্থাৎ পুরো ঠান্ডা গরম জল মিশিয়ে হালকা হাত ছোঁয়া গরম করে সেই জলে ওকে যখন পুরোপুরি স্নান করাই তার আগে কিন্তু এরকম হট একটা অয়েল মাসাজ দিই যেটা নর্মাল তেল ও ইউজ করে এভরিডে স্নানের আগে সেটাই গরম করে নিই গরম করে নিয়ে সেটা মাথায় এবং কিছুক্ষণ রৌদ্রে রেখে দিয়ে তারপর স্নান করাই এভরি অল্টারনেটিভ ডেতে আমি কিন্তু প্রত্যেকদিন ওকে স্নান করাই না আর অল্টারনেটিভ ডেতে আমি মানে নেক্সট দিনই ওকে কিন্তু স্পঞ্জিং করাই যে টেকনিকটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করাবো স্নান করা তো আগে ওর ভিডিওতে দেখেইছো তোমরা সেই জন্য বলে দিলাম জাস্ট ওটা শেয়ার করার মতো কিছু নেই তো এরকম আমি টাইম কলে জল তুলে রাখি যেটাকে আমি গরম করে নিই এবং গরম করে ঠান্ডা গরম করে মিশিয়ে নিই যেটা একদম নর্মাল টেম্পারেচার থাকে ওর গায়েও কিন্তু সেরকম কিছু ফিল হয় না আর সেদিন কিন্তু ওকে আমি হট অয়েল মাসাজ দিই না শুধুমাত্র স্পঞ্জিং করি স্পঞ্জিং করার জন্যই নাও তুমি দেখো আমরাও আছে ওর মধ্যে স্পঞ্জিং করার জন্য কিন্তু আমি এরকম একটা কটন যে কোনো ধরনের কাপড় তোমরা নিয়ে নিতে পারো আমি এই ধরনের কটন গামোছা গামছাই নিয়ে রাখি রায়নের জন্য আর সেটা দিয়ে কিন্তু পুরো গাটা স্পঞ্জিং করিয়ে দিই এইটা কিন্তু বেবিদের গায়ে যে ডট সেটাও চলে যায় আর এভরি অল্টারনেটিভ ডেতে যদি তোমরা এরকম ধরনের টেকনিক ইউজ করো তাহলে কিন্তু সরাসরি ঠান্ডা লাগার ভয়টাও থাকে না যেটা মেনলি রায়নের ক্ষেত্রেও কিন্তু এভরিডে স্নান করালে আর যেহেতু এখন একদমই এবার যেহেতু একদমই এখন রোদ উঠছে না তো ডাইরেক্ট স্নান করালে মাথা ঝুঁকে থাকলে সেটা রোদ না লাগালে কিন্তু ঠান্ডা লাগার চান্সটা অনেক বেড়ে যায় তো সেই জন্য আমি কিন্তু স্পঞ্জিং টেকনিকটা ইউজ করি এটা তোমরা ইউজ করতে পারো বেবিদের জন্য একেবারেই সেফ আর আমি গ্যারেন্টি সহ বলতে পারি কিন্তু শীতের হাত থেকেও রক্ষা করবে তো রায়ান এখন ওর প্রোডাক্ট নিয়ে ভীষণ ব্যস্ত যেগুলো আমি আফটার বাথ ওকে এভরিডে ইউজ করাই সেগুলো সম্বন্ধেও তোমাদের আমি বলবো তো স্পঞ্জিংটা এইভাবেই ওকে আমি সারাটায় করে দিই সাথে কিন্তু ওর মাথাটা হালকা ঠান্ডা মানে নর্মাল যে টেম্পারেচার ওর ওয়াটার রয়েছে কীভাবে এটা থামবা নর্মাল টেম্পারেচার যেমন ওয়াটার রয়েছে সেটা দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে দিই বা অনেক সময় এই জলেই কিন্তু ওকে আমি মাথাটা স্পঞ্জিং করিয়ে দিই সেদিন আমি ওকে কিন্তু স্পঞ্জিং বা দিই ডাইরেক্ট স্নান করাই না সেদিন কিন্তু ওকে আমি হট অয়েল মাসাজ দিই না তার জন্য বডি লোশন ইউজ করি তো তোমরা যেমন জানো মামা হাতের মিল্কি সফট বডি লোশন আমি ইউজ করি আজকে সেটা নিয়ে আর ডিটেলস বলছি না অলরেডি একটা ভিডিওতে তোমাদের সাথে ও নিজেও মাঝে মাঝে বডি লোশন মাখে এবং আমাকেও মাখিয়ে দেয় তো কোনো কোনো দিন ও বডি লোশন ইউজ করে আর অল্টারনেটিভ ডেতে কিন্তু ওকে হট অয়েল মাসাজ দিই যেটা এভরিডে দিই না আগে ছোটবেলায় এভরিডেই হট অয়েল মাসাজ দিতাম কিন্তু যত বড় হচ্ছে আমি হট অয়েল মাসাজটা অল্টারনেটিভ ডেতে দেওয়াই পছন্দ করি আর বিশেষত এই শীতকালটা কারণ ময়শ্চারাইজিংটা ভীষণভাবে দরকার বডি লোশন মাখার পর কিন্তু রায়ানকে আমি সাধারণত ফেস ক্রিম লাগাই ফেস ক্রিম এভরিডে বেসিসেই লাগাই রায়ানকে আমি যে ফেস ক্রিমটা ইউজ করাচ্ছি এবছর শীতকালে সেটা হচ্ছে মামাআর্থের মিল্কি সফট ফেস ক্রিম এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই টক্সিন নেই ডার্মাটোলজিক্যালি টেস্টের সবই দেখতে পাচ্ছ এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হিসাবে মিল্ক প্রোটিন আর কিন্তু মুমুরা বাটার রয়েছে যেটা কিন্তু মুখের স্কিনকে প্রচুর সফট স্মুথ আর কিন্তু একেবারে যেমন বললাম ন্যাচারালি প্রোডাক্ট তো বুঝতেই পারছ কতটা হেলদি স্কিনটাকে বানায় আমি পাখি তুমি তো এটাই আমি ওকে এখন এভরিডে বেসিস ইউজ করাই গুগলি 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 আর জল কোথাও আরেকটু দাও আরেকটু ক্রিম দাও আমাকে কতটা এনজয় করছো কিন্তু নিজের
মাখার সাথে সাথে আমাকেও মাখায়, মানে ও সবটাই করতে হয়। ও নিজে গায়ে ক্রিম মাখবে সেটাও আমায় মাখাবে, মুখে ক্রিম মাখবে সেটাও আমায় মাখাবে, সব কিছুই করতে হয়। আর এর সাথে সাথে তো এনজয় করতে করতে করে, খুব সুন্দর একটা স্মেলও আছে সাথে। কিন্তু ওকে আমি হেয়ার কাম করাই, হেয়ার কাম করানোর পর যেটা ফার্স্ট স্টেপই একদম, ওর চুলটা যেহেতু খুব ভিজে থাকে ভালো করে মুছে দিয়ে তারপরে হেয়ার কাম করা, না না ও একদমই চুল আসতে চায় না, কম করতে চায় না। দেন কিন্তু ওর ফেসের যেটা মেন পোর্শন, বাচ্চারা কিন্তু খুব বেশি জিভ দিয়ে ঠোঁট চাটে বা এই সময়টা কিন্তু খুব বেশি ক্র্যাক হয়ে যায়। রায়নি যেমন সব সময় ওর ঠোঁটে হাত থাকে, নয় ঠোঁট ফুটছে নয় ঠোঁট চাটছে, তো সেই জন্য এই শীতকালে। আর মামাআর্থের কিন্তু এই মিল্কি সফট রেঞ্জের এটা একদম লেটেস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে এই লিপ বামটা। এটা কিন্তু আমি ইউজ করাই, দেখছো কতটা গ্রিনিশ গ্রিনিশ একটা ন্যাচারাল থিমই রাখার চেষ্টা করছে, কারণ সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট, টক্সিন কোনো রকম সিলিকন প্যারাবেন্স এরা ইউজ করে না। তো এটা ওটস মিল্ক আর ক্যালেন্ডুলা, যেটা ওরা বডি ওয়াশে বডি লোশনে ইউজ করে, ওই মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে এই তিনটেই রয়েছে। ওটস তো জানো অলরেডি স্কিনকে ইরিটেশন থেকে মুক্ত করে, সফট বানায়, মিল্কি মিল্ক প্রোটিন যেটা রয়েছে স্কিনকে নারিশড করে, হাইড্রেটেড করে। ক্যালেন্ডুলা কিন্তু স্কিনকে সফট করে, তো এইগুলো তো রয়েছেই। দেখতে পাচ্ছ এখানে ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর কিন্তু সম্পূর্ণ মেড সেফ, অর্থাৎ সেফ, সম্পূর্ণ 100% সেফ প্রোডাক্ট বাচ্চাদের স্কিনের জন্য। আর এটা কিন্তু স্কিনকে লিপে স্কিনকে সফট রাখার পাশাপাশি, আমি লিপস্টিক পরিনি সফট রাখার পাশাপাশি, সফট রাখার পাশাপাশি কিন্তু এটা 12 ঘন্টা পর্যন্ত নারিশ রাখে, যেটা কিন্তু খুবই দরকার এখনকার বাচ্চাদের জন্য। রায়ন এটা প্রতিবারই এত সুন্দর স্মেল খাওয়ার জন্য চেষ্টা করে, এটা খায় না বাবা, এটা ঠোঁটে লাগায়, তুমি প্রত্যেক দিন লাগাও না, তুমি ভুলে যাচ্ছ কি করে। হ্যাঁ পিঙ্কি পিঙ্কি লিপস হয়ে গেছে, একটা পাপি দিয়ে দাও ওইদিকে দিয়ে দাও। তো ও এতটাই এনজয় করে এটা ইউজ করতে করতে। তো ওর এখন গ্রুমিং শেষ সম্পূর্ণ, সাথে একটা কিন্তু কাজলের টিপ পরবে ও, যেটা মাঝে মাঝে আমি পরাই, সব দিন ইউজ করি না। আগে চলো ড্রেস আপটা করিয়ে দিই, কারণ শীতকাল বেশিক্ষণ ঠান্ডা গায়ে খালি গায়ে রাখা কিন্তু ঠিক নয় বাচ্চাদের। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট টিপস তোমাদের মিস করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু জানলা দরজা সব কিছু দিয়ে রায়নকে প্যাকড রুমে স্নান করাই, আর তেলটা যখন মাখাই তখন কিন্তু ওকে আমাদের ব্যালকানিতে জানলার সামনে রোদ আসে সেখানে দাঁড়িয়ে কিন্তু ওকে তেল মাখাই। তো এইগুলো মেনটেন করবে স্নান করানোর সাথে সাথে। তো তুমি তো জামা পড়তে জানো, পড়ছো না কেন, ওই হাতে ধরো, ওই হাতে ধরো। তো এইটাই হচ্ছে শীতকালে স্নানের টেকনিক বেবিদের ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য। তোমরাও এই টেকনিকটা ইউজ করো, এভরিডে স্নান করিও না, অল্টারনেটিভ ডেতে এই স্পঞ্জিং বাথটা দাও বেবিদের। এবার বলি মামাআর্থে যেটা আমার সব থেকে ভালো লাগে, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা আমি সব থেকে বেশি প্রেফার করি, কারণ ইন্ডিয়ান ব্র্যান্ডস, আমরা ইন্ডিয়ান হই তো এগুলো অবশ্যই উচিত বা সাপোর্ট করা অবশ্যই উচিত। সাথে কিন্তু মামাআর্থ ভেতরের গুডনেস ছাড়াও কিন্তু প্রোডাক্টের ভেতরের গুডনেস ছাড়াও কিন্তু বাইরের দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টরকেও মেনটেন করে, সেটা একটা হচ্ছে প্ল্যান্ট ইনিশিয়েটিভ গুডনেস, যেটা হচ্ছে মামাআর্থে তোমরা এই যে কোনো প্রোডাক্ট যদি বাই করো তাহলে কিন্তু ওদের ওটা যে কোনো প্ল্যান্টের সাথে সেটা লিঙ্ক আপ করে দেয়, যেটা কিন্তু তোমাদের জিও লোকেশন, স্পিসিস, ইভেন ওটার পিকচার পর্যন্ত তোমাকে সেন্ড করে দেবে। তো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, এখন গাছ পোতা এমনিই দরকার। আর সেকেন্ডলি কিন্তু ওটা কি হচ্ছে, মামাআর্থ কিন্তু যত বেশি না প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি প্লাস্টিক কিন্তু ওরা রিসাইকেল করে, ওরা এভরি মান্থ 240 মেট্রিক টন প্লাস্টিক কিন্তু রিসাইকেল করে থাকে। আবার লাগবে রায়ান এটা কতটা এনজয় করছে বুঝতেই পারছো তোমরা, ও বারবার এটাকে ভাবে কিছু খাওয়ার জিনিস, চকলেট বা কিছু, এত সুন্দর স্মেল করে না, এটা আম করার জিনিস নয়, ওকে লাগাতে তুমি নিজে লাগা এবারে। তো রায়নের কিন্তু ড্রেস আপ করা হয়ে গেছে, আর খুব দৌড়ে কিন্তু ও ব্যালকনিতে চলে গেল, কারণ খুব বিজি থাকে এই টাইমটা, কারণ এই সময় পাড়ার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খেলতে বেরোয়, আর ও কিন্তু ব্যালকনি থেকে দেখে সেটা, ছোট ছোট বলতে খুব ছোট না, একটু বড় ছেলেরা খেলতে বেরোয়, তো সেটাকে দেখে আর দাদা দাদা বলে ওদের ডাকে, তো বিজি ও চলে গেল। তো চলো আমি তোমাদের আরো কিছু শেয়ার করে দিই। মামাআর্থ কিন্তু রিসেন্টলি ওদের অ্যাপ লঞ্চ করেছে, iOS ইউজার আর অ্যান্ড্রয়েড ইউজাররা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারো, আর্লি অ্যাক্সেস যারা করবে তারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। আর এছাড়া কুপন কোড যেটা ফ্ল্যাশ আউট হচ্ছে স্ক্রিনে Ryan2021, ওটা দিয়ে যদি পারচেজ করো মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট আর অ্যাপ থেকে তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলোর ওপর ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তোমরা 20% MRP-র ওপর।
আর এছাড়াও কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যামাজনে পাবে, তোমরা ফার্স্ট ফ্রাইতে পাবে, যেহেতু বেবি প্রোডাক্ট ফার্স্ট ফ্রাইতে অ্যাভেলেবেল থাকে। আর যেটা আমি বললাম মামাআর্থ একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, সাথে কিন্তু এটা টক্সিন ফ্রি, প্যারাবেন্স ফ্রি, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো মামাআর্থের এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, আমি তো রানের কাছে এভরিডে ইউজ করছি, আর পুরো শীতকালটা স্কিন লিভ সবকিছু স্মুথ আর হাইড্রেট থাকছে, খুব ভালো ফিডব্যাক পেয়েছি। তো আমি ভাবলাম আজকে স্নানের এই টপিকটার সাথে তোমাদের এই প্রোডাক্ট শেয়ার করে দিই, যেগুলো রায়ান এভরিডে ইউজ করে, আগেও কিছু শেয়ার করেছি যেগুলো ইউজ করে, আর আজকের ভিডিওটা এই ক্রিমটা আর এই লিপ বামটা শেয়ার করে দিলাম।